মটোরোলা পালস 120। আমাদের মাঝে অনেকেই আছেন যারা সারাদিন ল্যাপটপে কাজ করে থাকেন এবং একটি ওভার ইয়ার হেডফোন খুঁজে থাকেন, এবং এক্ষেত্রে যাদের বাজেটও খুব একটা বেশি না, 2000 টাকার আশেপাশে। সো আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে কথা বলবো মটোরোলা পালস 120 এই ওভার ইয়ার হেডফোনটি নিয়ে, জানাবো ওভারঅল এটা সাউন্ড কোয়ালিটি কেমন, এটা কাদের জন্য এবং এটি কোথায় পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা আনবক্সিং করে দেখে নেব বক্সে আমরা কি কি পাচ্ছি। সো এটা হচ্ছে মটোরোলা পালস 120 এর বক্স। বক্সের উপরে লেখা আছে মটোরোলা ওভার ইয়ার হেডফোন কমফোর্ট ফিট এনহ্যান্স বেস প্যাসিভ নয়েজ আইসোলেশন পাওয়ারফুল 40mm ড্রাইভ ফর ইনহ্যান্স বেস স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও এখানে লেখা আছে কম্প্যাক্ট ফোল্ড, অর্থাৎ এই যে ওভার ইয়ার হেডফোনটি আছে এটি কিন্তু আপনি ফোল্ড করে রাখতে পারবেন। এবং বক্সের পিছনের দিকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই দেখতে পারবেন মূল ওভার ইয়ার হেডফোনটি। এখানে কেবলটা অ্যাটাচ ডিটাচেবল হলে ভালো হতো, এবং এখানে কেবলটা মোটামুটি বড়ই, এবং পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল। তো বক্সে তেমন কিছু নেই, খুবই সিম্পল বক্স কন্টেন্ট। সো আনবক্সিং তো হয়ে গেল, প্রথমে কথা বলবো এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং কমফোর্ট নিয়ে। ডিজাইন নিয়ে বললে এটা প্রথমে যেটা বলতে হয়, ওজনে বেশ হালকা, তবে এটার সবচেয়ে পজিটিভ দিক যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এটা কিন্তু খুব সহজে ফোল্ড করতে পারবেন এবং ফোল্ড করে খুব ছোট করে ফেলতে পারবেন। এ কারণে আপনারা যারা ট্রাভেল করেন, ট্রাভেল করতে ভালোবাসেন, এটা মোটামুটি বলা যায় ব্যাগের কোনা কাঞ্চিতে রেখে দেওয়া যাবে খুব সহজেই। এছাড়াও যারা ট্রাভেল করতে করতে কাজ করতে ভালোবাসেন, ল্যাপটপে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য মোটামুটিভাবে বলা যায় এটা কিন্তু যে কোনো জায়গায় খুব আরামে বহন করা যাবে। এছাড়াও আরেকটা দিক ভালো লেগেছে, আরেকটা ফিচার, সেটা হচ্ছে এখানে কিন্তু এটা খুব বড় করা যায়, অর্থাৎ আমার মাথা কিন্তু অলরেডি বড়, এবং আমার থেকেও যারা যাদের মাথা অনেক বেশি বড় তারা কিন্তু এটা খুব সহজেই আরামে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে কানে যে কুশনগুলো আছে, কুশনগুলো বেশ নরম এবং আরামদায়ক। আপনি যখন কানে এটা পরে থাকবেন আপনার কাছে তেমন একটা ভার মনে হবে না, এবং মনে হবে না যে আপনি অনেকক্ষণ ধরে কানে হেডফোন দিয়ে আছেন। সো এটার ডিজাইনটা খুবই ভালো লেগেছে। এখানে লিসেনিং বাডগুলোর দুই পাশে মটোরোলার লোগো আছে, সো এ কারণে আপনি যখন এটা কানে পরে বাইরে ঘুরবেন কিংবা ট্রাভেল করবেন আপনার কাছে মনে হবে না যে আপনি কোনো চিপ কোয়ালিটির চাইনিজ কোনো হেডফোন কানে দিয়ে আছেন। তবে এখানে একটা বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে প্লাস্টিকটা খুবই হালকা লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত চাপ পড়লে বা খুব সহজে এটা ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা আছে। তাই এটা যারা ব্যবহার করবেন আমার সাজেশন থাকবে একটু সাবধানতা অবলম্বন করে এটা ব্যবহার করবেন। এছাড়াও ডিজাইনের একটা নেগেটিভ দিক আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এই যে কেবলটা 3.5mm যে কেবলটা আছে, এই কেবলটা কিন্তু ডিটেচেবল না, এ কারণে এইখানে যে এই অংশটা আছে এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কিংবা এখানে ডিসকানেক্টেড হওয়ার, অর্থাৎ এখানে কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি এই কেবলটির মাধ্যমে কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন এবং কথা বলতে পারবেন, এবং কল কোয়ালিটি অনেক ভালো লেগেছে। আরেকটা বিষয় ভালো লেগেছে, এখানে আপনি যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট বিশেষ করে অ্যালেক্সাতে চলে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অ্যালেক্সা বিল্ট ইন, অর্থাৎ এই যে হেডফোনটা, এই হেডফোনটা কিন্তু আপনি অলরেডি অ্যালেক্সা সরাসরি অ্যালেক্সা কানেক্টেড হয়ে যাবে। সো এটার ডিজাইনটা ভালো লেগেছে, বিল্ড কোয়ালিটিটা একটু খারাপ লেগেছে, তবে কমফোর্টের কথা বলে এটা কিন্তু বেশ কমফোর্টেবল। এখন কথা বলা যাক সাউন্ড কোয়ালিটি নিয়ে। আমি যদি এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে বলি তাহলে সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো বলবো না, বেসিক লেভেলের, বেসটা আছে তবে খুব একটা ফিল হয় না, এবং নয়েজ ক্যান্সেলেশন না থাকায়, যদি এখানে লেখা আছে নয়েজ আইসোলেশন তবে এখানে নয়েজ ক্যান্সেলেশন নেই, এ কারণে আপনি যখন বাইরে কিংবা ট্রাভেল করার সময় এটা ব্যবহার করবেন বাইরের সাউন্ডগুলো খুব বেশি পরিমাণে কিন্তু কানে আসবে। আরেকটা বিষয়, এটা যদি ট্রাভেলের কথা বলি ট্রাভেলটাও খুব একটা বেশি না, সাউন্ডটা নিচের অংশে একেবারে মিক্সিং হয়ে যাচ্ছিলো, ব্যালেন্সডও বলবো না, খুবই খারাপ বলা যায়। তবে মিড বা ভোকাল অংশটা কিন্তু খুব ভালো পেয়েছে, অর্থাৎ আপনি যখন কথা বলবেন কিংবা যে গানগুলোতে ভোকালের যেই অংশটা সেটা জোর থাকে সেই গানগুলো কিন্তু আপনি এটা দিয়ে শুনে খুব বেশ বেশ ভালো ফিল পাবেন। আর এছাড়াও বেজের কথা বললে বেজটা তো প্রথমেই বললাম, বেজ আছে তবে খুব একটা ফিল হয় না, মনে হয় কানে আসার আগেই বেজটা আবার অফ হয়ে গিয়েছে। সো ওভারঅল মটোরোলা পালস 120 এই হেডফোনটি কাদের জন্য? দেখুন, অনেকে আছেন সারাদিন ল্যাপটপে কাজ করে থাকেন, ফ্রিল্যান্সিং করে থাকেন, ল্যাপটপের মাধ্যমে কথা বলে থাকেন কিংবা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন,
তারা যদি একটি ওভার এয়ার হেডফোন চেয়ে থাকেন কিংবা তাদের যদি একটি ওভার এয়ার হেডফোনের প্রয়োজন হয় তাহলে আমি বলবো মটোরোলা পালস 120 একটা বেটার চয়েস হতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে মটোরোলা পালস 120 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ও আচ্ছা, এটার দাম হচ্ছে 1699 টাকা বা 1600 থেকে 1900 টাকার মাঝে আপনি বিভিন্ন সবে পেয়ে যাবেন। তবে সেল এক্সট্রাতে 6 মাসের ওয়ারেন্টি সহ এটা আপনি পেয়ে যাবেন। আপনারা কিনতে চাইলে সেল এক্সট্রার মাধ্যমে এটা কিনে নিতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।